আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দাদরা দুদুরা কাকুরা নেবরা, আশা করি ভালো আছেন। মুই আমনেগো দয়া ভালো আছি। আর এদিক দিয়ে যাইতেছিলাম, পরবর্তীতে দেখছি কিছু জিনিস সেই মনে করেন যে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করব, পরিচয় করাই দেবো, আর কিছু না। ঠিক আছে, ভিডিও করার আজ কথা আনলে না, কিন্তু কিছু কিছু জিনিস ভালো লাগিয়ে গেছে, আবার কিছু কিছু জিনিস আপনাকে দেখানোর প্রয়োজন পড়িয়ে গেছে মনে করছি, সেই কারণে মনে করেন যে ভিডিওটা করা। যাই হোক, ককাটেল মকাটেল মনে করেন যে নাইস লাগতেছে, কিছু কিছু ককাটেল আছে একটু অসুস্থ অসুস্থ, এইগুলো আপনাদের আড়াই ওডে আইলে পাখি বুকি যদি কেনেন দেখকে কিনতে হইবে। যদি মনে করেন যে একটু সচ্ছল উর্বর আছে, টন 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 করে, ওই মনে করেন যে কেনবেন, তাহলে কী হয় ভালো হয়। আর যদি মনে করেন যে না, এই দিককে আমি কিনতে পারবো না, আমি চিনি না, তাহলে একটা দক্ষ একটা লোক লয়ে এবে, ঠিক আছে, যেন আপনার এই সুন্দর মতো চিনে চিনে দেখকে দিককে কিনে দিতে পারে। হ্যাঁ, আর দামাদামি হরে টরে দিতে পারে, কেননা যে বেছে বিক্রেতা একটু কম কইবে না, কইলে একটু বেশিই কইবে। ঠিক আছে, সুতরাং আপনি না চিনলে আউশের তোলা আশি ঠিয়া বা শখের তোলা, ঠিক আছে, আশি ঠিয়া হইলে মনে করেন যে না, মনে করেন 300 হয় না, আপনি 600 দিয়ে তো গায়ে বাজবে না, কেননা আপনি জানেন না, সেই কারণে। সুতরাং আউশের জন্য যদি কিনে কিনে লয়ে যান আড়াই ওটা কোণে, তাইলে কেউ লয়ে আইবেন। কৈতর কিনলে কৈতরওয়ালা দক্ষওয়ালা লোক লয়ে আইবেন, আর পাখি কিনলে সেই দক্ষওয়ালা লোক লয়ে আইবেন। ঠিক আছে, যাই হোক, পাখিগুলো কিন্তু নাইস লাগে, ওয়াও লাগে। আর আপনাদের আরও একটা জিনিস দেখাবো, এই হলে আপনার যে কী, এই হলে আপনার যে আসবাবপত্র পাখি মুরগির কৈতরের ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, দোলনা টোলনা চঙ্গা টঙ্গা ইত্যাদি রকমের জিনিসপাতি আছে। কিন্তু দাদর আইস বর স্টাইলে কয় যে মনে করেন যে এই ব্যস্ত আছে, আইস তো একটা ব্যস্তা কিনে হয় না, সেখানে মনে করেন যে এই রকমের অবস্থা, নাক মুখ রাঙ ধর রিস। যাই হোক, এটা হলে আপনার যে ইয়া আত্মা প্লাস্টিকের আত্মা, হ্যাঁ, ডিম পারে কৈতরে, আর এটা হলে আমরা যে পাখির আত্মা, এটা আমরা যে পাখিতে ডিম পারে, ঠিক আছে, আর এই হলে আমরা যে পট, হ্যাঁ, এটা সচরাচর সবাই আমরা জানি, স্টিলের পট, আর এই সাইডে হলে আপনার যে প্লাস্টিকের পট, হ্যাঁ, আর বাম সাইডে যেটা দেখতে পারতেছেন হইলে আপনার যে পানির পট, এতক্ষণ যা দেখছে হইলে খাবারের পট, ঠিক আছে, পানি আর গম টম সবই খাবার, বুঝলাম জিনিসটা, ভুল ধরেন না, হ্যাঁ, কেউ ভুল ধরেন না, কেননা মানুষ মাত্রই ভুল, আর আমার যদি ভুল তুটি যদি তৈরি থাকে ছোটো বসে দেখবেন, খামার দৃষ্টি দেখবেন, বারবার বলি, কেন ভুল হইতেই পারে, সব জানতা কিন্তু আমি না, আপনারা কিন্তু জানেন। যাই হোক, কালারিং কালারিং এনে মনে করেন যে পট আছে, আর ফার্স্টে যে স্টিলের পটগুলো দেখাইছি, আর ওই যে পানির পটগুলা গোল সুঙ্গন নাহান, এইগুলোই সচরাচর সবাই ইউজ করে, হ্যাঁ, সচরাচর সবাই এইটি ইউজ করে। আর মাল সাইল ওই সাইডে প্লাস্টিকের ইউজ করবেন কৈতরের লেগিয়া, কারণ অনেক কৌতার খারাই ডিম পারে, তো সেক্ষেত্রে মনে করেন যে ফাইটটা ফুটটা যাইতে পারে, ঠিক আছে। যাই হোক, আর এডিলে আমরা যে কোয়েল পাখির ডিম ডুম পারলে সুন্দর মতো সুন্দর হ্যান্ডেতে পরবর্তীতে ডিম ডুম ভাঙে না, এই নিয়ে মনে করেন যে কত কত ভেজাল হইতেছে, গাড়ি ঘোড়ার শব্দ একটু বেশি হইতেছে। যাই হোক, লাড়ি লুডি আছে, হ্যাঁ, লাড়ি লুডি আছে, এই আপনার যে খাসার মাঝখানে টানাই দে কৈতরের, আবার আপনার যে পাখিরও দে, আর এই ডেইলো পাখি চঙ্গা, ঠিক আছে, আর কৈতরের টানাই দে কোন সময় যে সময় একজোড়া দুইজোড়া থাকে শখের। আর এইখানে দেখবেন যে পাখির কিছু কিছু চঙ্গা আছে, দোলনা আছে, নানান রকমের জিনিসপাতি আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু সম্পূর্ণ পাখির জন্য, ঠিক আছে, ছোটো পাখি এই সাইজের। আর এইগুলো আপনার যে বাচ্চারা বাচ্চারা কিন্তু খাওয়ায়, পাখির বাচ্চা কবুতরের বাচ্চা, ঠিক আছে, বড় সাইজের আছে, ছোটো সাইজের আছে, ঠিক আছে, এই কিন্তু আপনার যে দেখে রাখা ভালো, কোন সময় কোনটা লাগে কার কোনটা লাগে এই মনে করেন যে বুঝবেন। এই দিলে পাখির বেল্ট, হ্যাঁ, কিছু কিছু পাখি আপনার যে ইয়া লগে লগে রাখে না, বেল পরাই দিয়ে, এই হলো আপনার যে কৈতরের ছুরি, নর্মাল ছুরি, কিন্তু তাদের দ্বারা এখন কিন্তু অনেক দাম, হ্যাঁ, এই ছুরিগুলো অনেক ওল্ড, হ্যাঁ, সচরাচর সব জায়গায় দেখা যায়। আর এল আন্ডা, অরিজিনাল কিন্তু না, অরিজিনাল ডুপ্লিকেট, ঠিক আছে, এটা এলে ভিটামিন, পাখির ভিটামিন, পাখি আপনার যে বাজিকার পাখি এইগুলো বেশি খায়, ঠিক আছে, এইগুলো কাকার অ্যারেঞ্জমেন্ট, এই নিয়ে টুকটাক মাসাল্লা দিলে কৈতরের আর পাখির মুরগির সব পাইবেন, খাওয়ান না মানে আসবাবপত্র সব পাইবেন, ঠিক আছে। আর আপনাকেও দেখাইলাম কোনটা কোন কামে ব্যবহৃত হয়, ঠিক আছে, আর এই দেখা দেখবি তো কোনো রকমের ভুল ত্রুটি থাকলে ছোটো বসে দেখবেন, খামার দেশে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মরজনা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।